নাও নাও মিষ্টির হাড়িগুলো নাও সকাল সকাল বার হইতে না পারলে পৌঁছাইতে বেলা হইয়া যাইব তা মাইয়া জামাই লইয়া তো আজই ফিরতে হইব কি আব্বা হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে তাড়াতাড়ি না বাইলে চলব কেমনে জব্বর চ চ চ দেরি করিস না চ চ চ হ্যাঁ বাসা সব রান্না বান্না ঠিক করে কইরা রাখো আর জামাই আইলে কি দিয়া আপ্যায়ন করবা হেয়া সব ঠিক করে রাখছো তো হেইডার ভাবনা তোমার না আমার তুমি খালি তাগরে একবার তাগরে একবার বাসায় নিয়ে আসো মায়ের মুখ হইতে তার শ্বশুর বাড়ির কথা যতক্ষণ না শুনতে পারতাছে ততক্ষণ আমার মন মানতাছে না বুঝলাম তাই বিলে আবার জামাই আইলেই মাইয়ারে জামাইয়ের থেকে আলাদা করে নিয়ে গল্প শুনতে বসে না আর জামাইয়ের কানে যদি তার বাসার কোনো কথা যায় তাহলে কিন্তু খারাপ ভাববো আরে বাবা মায়েরা এবার আইতে দে না ও কি ব্যাকুল হয় নাই আমাগুলো কথা কওনের লিগা হ্যাঁ কখনো কি থাকছে একা একা আমাদের বাসা ছেড়ে থাকছে এই তো পেতাম হ্যাঁ আব্বা শাদি হইলে মাইয়া মানুষের বাসা ছাড়তেই হয় আর মাইয়া মানুষের যখন জন্মাইছে তখন তো তাও যদি জানতাম মাইয়ের মাথার উপর দুইখান সতীর নাই তাইলে অত চিন্তা করতাম না ততক্ষণ না জানতে পারতেছি তার সতীর না তারে কি চোখকে দেখে ততক্ষণ মনকে বাঘ বানাইতে পারতেছি না আব্বা বাঘ বানাইতে পারতেছি আহা আমার কথা শোনো মাইয়া আমগো ভালোই থাকবো হগলের কথা শুনবো হগলের ভালোবাসা কাইটা নিব দেখো তা হইলেই ভালো তাই তো দোয়া করি আল্লাহর কাছে জব্বর চল 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 আব্বা আবার কি ক ক আব্বা তাড়াতাড়ি আইবেন আব্বা যতক্ষণ না আইবেন ততক্ষণ বড় অস্থির হইয়া থাকুম আব্বা আয় আয় তাড়াতাড়ি আয় নার্গিস কি করে নার্গিস তো ছান কইরা আইলো তারে কি কইছিলাম কি কাল রাতে তারে কইছিলাম কি কই নাই যে সকাল বেলায় তার লগে আমি কথা কইতে চাই ছান কইরা আইলো পাঠায় দিতেছি হে লিগা আমি কি অপেক্ষা কইরা থাকু না আমার লিগা হে অপেক্ষা করব বুঝো বুঝো আমাগো বাসায় আইসা শেখের বিবি হইয়া সংসার করনের কি সুখ বুঝো এবার সবে তো শুরু দেখো না তোমারে আমি কি মজা দেখাই চুপ মেরে রইল যে উত্তর নাই মুখে কে অপেক্ষা করব হ্যাঁই করব আরে ভালো কইরা কইয়া দিও ফিরোজা এক কথা দুইবার কও না আমি পছন্দ করি না আজ থেকে আমি হেরে যখন যা করতে কইমু এজনে হে তখনই তাই করে যাও অশোনা অনেক বেলা হইয়া গেছে ঘুম থেকে উঠবে না বাবা ওঠো ওঠো বেলা অনেক হয়েছে আজ তো তোমার পরীক্ষার ফল বাইর হইব তাই ঠিক কইরা কিছু কয় নাই তো আজ বাইর হইতে পারে কাইলো বাইর হইতে পারে পরীক্ষার ফল তোমার খুব ভালো হইব আমি জানি ফল বাইর হইলে তো ঢাকায় চলে যাইতে হইব ভর্তি হওয়ার লিগা তাই তোমার বাবা একখান কথা কইছিলেন শোনা কি কথা মা উনি কইতেছিলেন তুমি যদি এখান থেকে সকাল সকাল বাইর হও তুমি বাসে গিয়া বাসে ফিরে আসতে পারো প্রত্যেকদিন অতখানি যাওয়া আসা করা
জানি তোমার কষ্ট হইবে বাবা, তাই রোজ রোজ নাই করলা, মাঝে মধ্যে যদি আগে তো ভর্তি হই তারপর। মা কও বাবা, আইজ কিরণের আসার কথা না? ফিরা যাত্রায় আইজি কয়দিন থাকবো তো আইসা? জানি না বাবা, তারা কয়দিন রাখে সে তো এখন অন্য বাসার বউ, তারে তাকে কথা শুনে চলতে হইব এখন। মা ক, কিরণ থাকানোর সময় আমার যদি পরীক্ষার ফল বাইর হয় তাইলে বেশ হয়। কেন বারে? ও তো আমার ফল প্রকাশের লিগা অস্থির হইয়া আছে না, জানতে পারলে নিশ্চিন্ত হইত। সোনা মা, একটা কথা ভুলে যাইও না বাবা, ও এখন অন্য লোকের বউ, ওর উপর আমাদের আর কোনো অধিকার নাই। সে যাতে ভালো থাকে সুখে থাকে, দূর থেকে আমরা শুধু এই কামনাই করুন। কিরণের ওপর আমার কোনো অধিকার নাই, এই ঘটনা কখনো ঘটতে পারে এটা আমি কি কইরা মন থেকে মানি মা। শোনা মা, তুমি আমার বড় সুপুত্র শোনা, তোমাকে কওনের দরকার নাই, তবু এখন কথা তোমারই কইতেছি। কি কথা মা? কিরণের লগে এখন আর আগের লাখান দেখা হওয়া ভালো না বাবা, একটু দূরত্ব রেখা চলল। তুমি উঠো বাবা, আমি বিছানা পরিষ্কার করো। কিরণ আসব, আগে লাখান কথা কইতে না পারি, চক্ষে দেখা তো দেখতে পাম। কিরণ কিরণ তুই নতুন জায়গায় গিয়া কেমন আছিস? কিরণ এখন কথা কইবই, সে এক ভারী রাগী মানুষ, তার মুখের উপর কথা কইও না। আচ্ছা আপা, তিনি আমার জ্ঞান ডাকতেছেন? তা তো জানি না বই, হয়তো কোনো কামের কথা কইবেন, তুমি যাও। বউ হত অশ্লীমা, আমি রান্না করে যাইতে আছি। শেখ তোমার লিগা শাদি কইরা সতীন আনছে নাকি খেলনের পুতুন আনছে সেয়াই তো বুঝতে পারতাছি না। রান্নাবাড়ির কাম তো আমার একার করণের কথা না বউ, তুমি সতীন রে সাজাইবা মা খাইবা আর আমি রান্না ঠেলুম, হিয়া তো পারুম না বউ। না না তসলিমা, মা এটা পেটের বেদনায় কষ্ট পাইছে তাই। তাই তাই তোমার কি হয়েছে? তোমারে কি দাসী করিয়া রাখছে নাকি? তসলিমা শোনো বউ, আমি এখন আমার মায়ের কাছে থাকো, তুমি রান্না করতে হলে করো, নাহলে সাদির ভোজ খাইতে যারা আসবো তারা না খাইয়া থাকবো। তুমি যাও বই, তুমি যাও। আমি আপনার লাগে কাম করি বাবা, আমি পারি কাম করতে। আইজ না বই, কাম করনে লিগা সারা জীবন পইরা আছে। তুমি যাও, সাকে লগে কথা কইয়া আসো, যাও। আপনি আমার বাক্স গুছানোর কথা বলেন নাই তো? না বোন ভুলি নাই, আমি রান্না করে আইসা বাক্স গুছাই দিন, ঠিক আছে? চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো।
देरी हलो कि शिलिका कि भाव तुम हमारे तुम्हार बंदा जान करते छिलाम तई हेलो कि ताबीज ताबीज दिया की करूं ताबीज दिया लोके की करे मजाय पड़वा आईजी अखनी ज्ञान आमी पढ़ते कोई देसी ताई कायलाते बैटरी बैठे लिखा अखुने नहीं सुनो नरगिस यही भाषा है কোনো প্রশ্ন চলে না আমি যেয়া কমু হেয়াই কিন্তু আইন হেয়াই সকলের মাইনা চলতেইব হেলো তো এই তাবিজ পরনের কারণ তোমারে আমি কমু কাইল তোমারে যে দেখতে আইছিল যে মানুষ সে একজন গুণিন হে তোমার নামে যা কইল আমার নামে হো হো তোমার নামে তুমি না আগানে বাগানে নানা স্থানে ওই ডাক্তার কর্তার ভাইটার লগে ঘুরে বেড়াইতা দোষ লাগছে তোমার আর এই দোষ কাটানোর আগে তোমার আমার লগে শোয়া বসা চলবো না কি কথা কানে যায় আমার না যায় না অন্য পুরুষ মানুষ হইলে কবে মায়ারে তালাক দেয়া বাপের বাসায় পাঠাই দিত নেহাত আমার মতো দয়ার শরীর হেলিকে তোমার তো খেদাই দিতে পারি না তাই চাল চলন কিন্তু ঠিক করুন লাগবো এই আস্থিকা হেলো বোরখা আস্থিকা বাইর হওয়ার আগে এই বোরখা পরুন লাগে অন্য কোন পুরুষ মানুষ যেন তোমার মুখ না দেখতে পারে আমি বোরখা পরুন বাসার ভিতর কেন কিসের আবিত্য কোনদিন তো পড়ি নাই কোনদিন যা যা করো নাই অখন থেকে তাই তাই করতে ওই ওই বাসায় আর ই তোমার দেখি সাধ্যের সাহস এ মুখে মুখে উত্তর করো তুমি অখন থেকে মাথা নিচু কইরা কথা কইবা এত কিছু সত্ত্বেও তোমারে আমি শোনো নার্গিস সাহস যা যা দেখাইছো না বাপের বাসায় দেখাইছো এই বাসায় হিয়া চলবো না যা যা কমু অক্ষরে অক্ষরে তা পালন করতে হইব বুঝলা কথা খান বাসায় মানুষ আইব বোরখা খান পইরে আসো কি কইলাম কথা খান কানে যায় বোরখা খান পইরা ল খাড়াই আছেন পেট ভরে নাই না না হেলিগা তো খারে নাই কইতাছিলাম যে অহনি তো বাইরে তো হইব হ্যাঁ বাবা বাইরে তো হইব তো ও তা তো হইবই বেলা ও পইরাইতাছে তা যদি তাড়াতাড়ি করো তা ভালো হয় আর কি কিসে তাড়াতাড়ি এক লগেই তো জামু তাই হ্যাঁ আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারি না মিয়া একটু পরিষ্কার কইরা কোন তো সুন্দর কইরা সাজাইয়া দিলাম আম্মু দেখলে খুব খুশি হইব
কইবো আমার মাইয়াটারে কি সুন্দর লাগতাছে কইবো না দাদা আর আব্বা তো আসছেই বসে গলা শুনতে পাইতেছি এখনো পর্যন্ত একবার কথা কইতে পারলাম না দেখা করতে পারলাম না এই তো বুই গরুর গাড়িতে উইঠা আপুর পাশে বইসা কথা কইতে কইতে যাইবা ঠিক আছে এখনি বোরকা খান পরে থাকতে হইব গরম লাগবে তো বাসায় যাওয়ার সময় পরে থাকতে হইব পড়তে লাগবে বুইন শেখ যখন কইছে পড়তে লাগবে কইছি না হ্যাঁ যা কয় তাই আই আইন অমান্য করতে নাই বুইন চলো আব্বারে কর না আমি তো তৈরি হইয়া গেছি তৈরি হয়ে গেছো আমি শেখরে কইতাছি আমি আপনি গো জাউনের কথা কই আর কি জাউনের কথা কই জাউনের কথা কোন দি সে কি জামাই অহন তো আমাগো লগে ভীর যাত্রায় যাইতে হইব তো ভীর যাত্রা ইয়া তো আমার কিছু আমি কইছিলাম নাকি এমন কথা কই আমার তো মনে পড়ে না ইয়া কি কোন জামাই বাসায় তো আমুর মা আরে দেখো নি লিগা আরে হগল আসে কি এক লগে পূর্ণ হয় মাননীল মানসের লগে শাদি দিলেন মাননীল মানসের কি অত সময় আছে সময় নষ্ট করনের ব্যস্ত ব্যস্ত তোমার যদি সময় না হয় মাইয়ারে আমাগো লগে দিয়া দাও তুমি একদিনে জন্য গিয়া আবার নিয়ে আইবা মায়ারে হ্যাঁ তা কি কইরা হয় মিয়া আমি হইলাম ইয়া কাবুল শেখ দশ গায়ের মাইনসে আমার চিনে জানে তার বিবিরে একা সারি কেমনে কোন দি মাইয়াটা সকাল থেকে মেলা আশা কইরা বইসে আছে যাইব দীক্ষা তোমার এইখানে কথা কে কইতে কইছে বিরজা আরে তোমার দেহি সাহসের শেষ নাই যাও ঘরের ভেতর যাও জামাই বাবা আমি কই কি দুইটা দিনের লিগা যদি মায়াটারে দিতা দেখো আমি বুড়া মানুষ আমার কথাটা একটু রাখো শুনেন আমি চাই না আমার বিবি তার আব্বার বাসায় যাও আপনাকে বাসার লগে এমনিতে তোমার সম্বন্ধ হওয়ার কোনো কথা ছিল না নেহাত দোয়া করছি দীক্ষা তাই আমার বিবি রে আমি রূপসাদপুর পাঠাইতে পারুম না আর একখান কথা কি কথা মাইয়ারে তো ঠিক মতো মানুষ করতে পারেন নাই তারে তখন আমার কাছে তালিম নিতে লাগবো আর আমি চাই না আপনারাও মাইয়ারে দেখুনি লিগা আমার বাসায় ছুটে আসেন শেখ সাহেব মাইয়ারে একবার দেখুন যায় না দেখাই চলে যাবো গিয়া হ্যাঁ একটিবার দেখেই চলে যাবো